তেলেঙ্গানার বিভিন্ন রাজনৈতিক দলের 26 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার। তিনি জানান, ওই বিধায়করা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেবেন এবং নির্বাচনেরও দাবি জানাবেন। মন্ত্রীর আরও দাবি, উপনির্বাচন হলে সবকটিতেই বিজেপি জিতবে, তবে কেন্দ্রীয় মন্ত্রী তার কোনো দিনক্ষণ জানাননি। তাঁর এই দাবিকে ঘিরে অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়িয়েছে। কংগ্রেস এবং বিআরএস অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে। সম্প্রতি করিমনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ওই দাবি করেন। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন সিবিআই বা ইডির তদন্তের আতশকাচের তলায় আছেন, এমন কোনো নেতা বা বিধায়ককে বিজেপিতে নেওয়া হবে না। বিআরএস এবং কংগ্রেস যেমন যাকে পারছে তাঁকেই দলে নিয়ে নিচ্ছে, বিজেপি সেটা করবে না। মন্ত্রীর অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মধ্যেকার সমস্যাগুলি নিরসনে অযথা দেরি করছেন। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছার সঙ্গে কাজ করেন তবে সমস্যা মিটে যাবে। তাঁর অভিযোগ, বিআরএস প্রধান কেসিআর এখন মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। সঞ্জয় কুমার জানান, খুব অল্প দিনের মধ্যেই তেলেঙ্গানা বিজেপি রাজ্য সভাপতির নাম চূড়ান্ত করবেন দলের শীর্ষ নেতৃত্ব।